বছরের প্রাচীন ছাগবলি প্রথা নিষিদ্ধ করা হলো বীরভূমের তাঁতিপাড়ায়। বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া জেলার বৃহত্তম গ্রামগুলির মধ্যে অন্যতম এই তাঁতিপাড়া গ্রামে প্রায় 10,000 মানুষের বসবাস। তাঁতিপাড়ায় 12 মাসে 13 পার্বণ হলেও এক রাত্রিব্যাপী রক্ষাকালী পুজো মানুষের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে মিলন মেলা রূপ দেয়। তাঁতিপাড়ার এই রক্ষাকালী পুজো প্রায় 300 বছরেরও প্রাচীন। 300 বছর ধরে চলে আসা রক্ষাকালী পুজোয় ভক্তদের মানত বা মানসিক করা ছাগবালি এবছর থেকে নিষিদ্ধ করা হলো এবং ভক্তদের উদ্দেশ্যে জানানো হলো ছাগ মানত বা মানসিক না করার জন্য। তবে 300 বছরের এই প্রাচীন ছাগবলি প্রথা বন্ধ হওয়ায় খুশি এলাকার মানুষ। এবছর রক্ষাকালী পূজা অনুষ্ঠিত হবে বাংলার 23শে চৈত্র। ছাগ মানসিক করবেন না, আপনারা যে কোনো জিনিস মানসিক করুন কিন্তু ছাগ মানসিক করবেন না, কারণ ওটাও একটা প্রাণ, যাতে কোনো প্রাণ না যায় সেই জন্য আমাদের এই প্রয়াস। তাতে আপনারা সবাই সমর্থন করুন এবং আমাদের এই কাজে সহযোগিতা করুন। নাম সাহেব চক্রবর্তী।